হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে ঝটপট জিলাপি তৈরি করতে হয়। তো খুবই অল্প উপকরণ দিয়ে এগুলো তৈরি করা যায়। তো যারা বেশি ভালো প্যাঁচ পারে তাদের জিলাপি আরও বেশি সুন্দর হবে আশা করি। তো আমি যেমন প্যাঁচ পেরেছি ঠিক তেমনটাই দিয়েছি। তো চলুন এই জিলাপি তৈরি করতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্যাঁচটা ভালো না হলেও কিন্তু জিলাপিটা দারুণ হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে দেব। তো এই পানিটা এক কাপ দেব, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। তো এক কাপ চিনিতে হাফ কাপ পানি অথবা এক কাপ পানি দিলেই কিন্তু হয়ে যায়। এখন আমি এটা নাড়িয়ে পানিটা আর চিনিটা একসাথে ভালোভাবে মিশিয়ে দেব, দিয়ে চিনিটা গলিয়ে নেব জাল দিয়ে। আর এই লকডাউনে বাহিরে না গিয়ে বাসায় নিজেরাই বানিয়ে খেতে পারবেন। হয়তো বা দোকানের মতো হবে না, তারপরেও স্বাদ কিন্তু খারাপ হবে না, স্বাদটা কিন্তু পারফেক্ট আর ফ্রেশ জিনিস পাচ্ছেন। দোকানে কিভাবে বানায় আর এখন বাহিরে জিনিস খাওয়া কিন্তু রিক্স, তাই বাসায় বানিয়ে খেতে পারবেন। আমি এখানে শিরাটা একটু আঠালো হয়ে এসেছে, এর ভিতরে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু সামান্য রেড ফুড কালার দিয়ে দেব, আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন, আবার অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু রেড কালার দিয়ে দিলাম, আমার কাছে অরেঞ্জ ফুড কালার নেই তাই আমি দিলাম না, আমি রেড কালার দিয়ে দিলাম একটু, জাস্ট একটু কালার আনার জন্য। এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর জিলাপি কিন্তু যারা প্যাঁচ ভালো পারে তাদের জিলাপি কিন্তু সুন্দর হয়, আর আমরা তো প্রফেশনাল না যে আমাদের প্যাঁচটা আসলে খুব সুন্দর হবে। তারপরে আমি যেমনটা পারি ঠিক তেমনটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজ আসলে জিলাপিটা বানানো, প্যাঁচটা একটু ঠিক রাখলেই হয়, কিন্তু প্যাঁচ যেমনই হোক না কেন খেতে কিন্তু খুবই মজা আর খুবই হেলদি। কারণ বাহিরের পরিবেশ থেকে যে খাওয়া হয় না, আমরা নিজেরাই বানিয়ে খাই, সেই জন্য একটা মানে কোনো ইয়ে নাই। এর ভিতরে আমি এখানে হাফ কাপ ময়দা আর 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব, একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো যেটা বলছিলাম বাইরে কিভাবে বানাই সেটা তো আমরা জানি না, আর আমরা অনেকেই আবার জানিও যে অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো বানানো হয়, তো আমরা নিজেরাই বাসায় বানিয়ে নিলাম। সুন্দর না হলেও খেতে তো ভালো লাগবে আর শান্তি থাকবে এটাই যে এটা একেবারে ফ্রেশ, কোনো ভেজাল নেই এর ভিতরে। তো আমি একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে, বেশি পানি দেওয়া যাবে না। আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা আর একটু ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে তত কিন্তু সুন্দর হবে। এখন আমি একটু জাস্ট একটু জর্দা রং দিয়ে দিলাম হালকা, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে আবারও ভালোভাবে এটা আমি ফেটিয়ে নেব। এক কাপ পানির ভিতরে আমার অতটুক পানি থেকে গিয়েছে, এক কাপ পোড়া লাগেনি। এখন আমি দিয়ে দেব একটু বেকিং সোডা, জাস্ট অল্প 1 চিমটি, বেশি দেওয়া যাবে না, অল্প দিতে হবে। আর এখানে কিন্তু বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। দিয়ে আবারও ভালোভাবে এটা মেখে নেব, মানে বিটার দিয়ে ভালোভাবে একটু ইয়ে করে নেব, দিয়ে এটা সঙ্গে সঙ্গে কিন্তু জিলাপি বানিয়ে ফেলতে হবে। এটা কিন্তু বেকিং সোডা দেওয়ার পরে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, ঝটপট করে নিতে হবে। আমি একটা বোতল নিয়ে নিয়েছি প্লাস্টিকের, আর বোতলের মুখটাও ছিদ্র করে নিয়েছি। এখন এই বোতলের ভিতরে আমি ব্যাটারটা দিয়ে দেব।
এখন আমি চুলার পরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এখন দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর যারা প্যাঁচ পারে না তারা এইভাবে একটা এরকম ইয়ের পরে নিয়ে জিলাপির প্যাঁচটা এভাবে দিয়ে নিতে পারেন, দিয়ে এভাবে ধরে একটু ঝাঁকা দিলেই আস্তে আস্তে এটা উঠে আসবে। এইভাবে কিন্তু প্যাঁচটাও খারাপ হয় না, যাদের প্যাঁচ হতে চায় না তারা এইভাবে করতে পারেন, দেখবেন যে সুন্দর প্যাঁচ হবে। এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব, দেখুন এটা এমনিতে উঠে এসেছে। এখন আমি এভাবে করে বানিয়ে নেব, কিছু হাত দিয়েও বানাবো। এখন হাত দিয়ে আমি আরেকটা এভাবে দেখাচ্ছি, দিয়ে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। আরেকটাও দিয়ে দিলাম, এখন আমি আরেকটা এমনিতেই করে দিচ্ছি হাত দিয়ে। এভাবে আমি সবগুলা করে নেব। প্যাঁচ কিন্তু একেবারেই যে খারাপ তা না, কোনো রকম একটু একটু করে হচ্ছে আর কি। তো আমি এখন ভেজে নিচ্ছি, এটা হয়ে গিয়েছে, তো আমি এটা শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। বাকিগুলো হয়ে গেলে আমি শিরার ভিতরে দিয়ে দেব। আর জিলাপের প্যাঁচ কিন্তু একেবারে খারাপ হয়নি, যতটুকু পেরেছি ততটুকু প্যাঁচ দেওয়ার চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করবেন, হয়তো বা আপনারা আরও বেশি সুন্দর প্যাঁচ দিতে পারবেন, সুন্দর হবে। তো আমি এগুলো ভেজে সবগুলো শিরার ভিতরে উঠিয়ে দেব। তো আমার হয়ে গিয়েছে, শিরার ভিতর থেকে আমি সব উঠিয়ে নিয়েছি, আমার এইগুলো জিলাপি হয়েছে। তো দেখুন একেবারে খারাপ হয়নি, যতটুকু পেরেছি করেছি। তো আমার এই জিলাপি রেসিপিটি যদি আপনাদের ভালো হয়ে লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আশা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।